Next question ti hoche, discuss the significance of the title of the novel Pride and Prejudice. Othat Pride and Prejudice ei novel ti title er tatporjo alochona koro. তো প্রত্যেকটা কোশ্চিন লেখার জন্য একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। এই কোশ্চিনটার ইন্ট্রোডাকশন আমরা এভাবে দিব যে প্রাইড এন্ড প্রেজুডিস এটা লিখে এটার পাবলিশ ডেট দিব 1813 সালে। এই নোভেলটি লিখেছেন পি ভিক্টোরিয়ান মহিলা নোভেলিস্ট জেন অস্টিন। এরপরে এর লাইফ ডিউরেশনটা দিব। জেন অস্টিনের লাইফ ডিউরেশন 1775 সাল থেকে 1817 সাল পর্যন্ত। জেন অস্টিন মূলত এই টাইটেলটা দিয়েছে দুটো ক্যারেক্টারের উপরে ভিত্তি করে। অর্থাৎ দুটো ক্যারেক্টার এখানে এই নোভেলটার নায়ক এবং নায়িকা। তো এই নোভেলটার নায়ক মিস্টার ডার্সি এবং নায়িকা এলিজাবেথ বেনেট। তো মিস্টার ডার্সিকে প্রাইড হিসেবে অর্থাৎ অহংকারী হিসেবে এই নোভেলটাতে দেখানো হয়েছে এবং এলিজাবেথ বেনেটকে প্রেজুডাইস অর্থাৎ যে সে খুব দ্রুতই সিদ্ধান্ত নেয় ম্যানারের উপরে ভিত্তি করে। এই দুই চরিত্রের উপর ভিত্তি করে এই নোভেলটার টাইটেল দিয়েছে। তো জেন অস্টিন মূলত এই টাইটেলটা আরও নিয়েছিল যে ফ্রেনি বার্নের ফেমাস নোভেল সিসিলি থেকে। এই সিসিলি নোভেলটি পাবলিশ করা হয়েছিল 1792 সালে। তো গাইস এই কোশ্চিনটাকে ডেভেলপ করার জন্য আমরা পয়েন্ট পয়েন্টভাবে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট দেব সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল অর্থাৎ টাইটেলের গুরুত্ব কি। প্রত্যেকটা সাহিত্যিক কাজের জন্য একটা টাইটেল লাগে অর্থাৎ লিটারি ওয়ার্কের জন্য একটা টাইটেল মাস্ট বি ইম্পর্টেন্ট অর্থাৎ অবশ্যই থাকতে হবে। তো টাইটেল দেখে আমরা বুঝতে পারবো যে এখানকার মূল জিনিস কি অর্থাৎ মূল আলোচনার বিষয়বস্তু কি, এটা কিন্তু আমরা টাইটেল থেকেই সহজে বুঝে যাব। ঠিক আছে, তো প্রাইড এন্ড প্রেজুডিস এই টাইটেলটা এই নোভেলের জন্য কতটুকু কার্যকর বা এই টাইটেলটা অ্যাকুরেট এটাই কিন্তু আমরা এখানে প্রমাণ করব বা এই টাইটেলটার সিগনিফিকেন্ট কি তাৎপর্য কি আমরা এগুলি কিন্তু আলোচনা করব। তো এটার জন্য সর্বপ্রথমে আমরা যে পয়েন্ট দিব সেটা হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিস গ্রো ইন দ্য ফার্স্ট মিটিং অর্থাৎ নায়ক নায়িকার প্রথম সাক্ষাতেই কিন্তু এই টাইটেলটা প্রমাণ হয়ে যায়। কিভাবে, আমরা দেখি যে ম্যারিটন টাউনে একটা বল অনুষ্ঠানে, বল বলতে এখানে সোশ্যাল গ্যাদারিং, এই সোশ্যাল গ্যাদারিংয়ে অর্থাৎ আমাদের এই নোভেলটার যে নায়ক এবং নায়িকা দুজনই কিন্তু উপস্থিত ছিল। তো এই বলে মিস্টার বিংলে জেন ব্যানেটের সাথে ড্যান্স করছে। ঠিক আছে, তো এই সময় মিস্টার ডার্সি নিশ্চুপভাবে বসে আছে, বসে থেকে একা একা বসে আছে। তো মিস্টার বিংলে ডার্সিকে এসে বলে, ডার্সি তুমিও কারোর সাথে ড্যান্স করো। কিন্তু ডার্সি বলে, না আমি কারোর সাথে ড্যান্স করবো না, আমি এভাবেই ভালো আছি। তখন মিস্টার বিংলে এলিজাবেথকে দেখিয়ে দিয়ে বলে, ডার্সি দেখো কত সুন্দর একটা মেয়ে, তুমি এর সাথে ড্যান্স করো। তখন ডার্সি কি বলে, ডার্সি তখন তার অহংকার অর্থাৎ অহংকারী যে মনোভাব এই মনোভাবটা প্রকাশ করে। কিভাবে, ডার্সি মিস্টার বিংলেকে বলে যে ওই মেয়েটা সুন্দর, এটা ঠিক আছে কিন্তু ততটা সুন্দর না বা এতটা সুন্দর না যে আমাকে সে অ্যাট্রাকটিভ করবে বা আমার মন কাড়বে। তো এই কথা বলে, এই কথাটা কিন্তু এলিজাবেথ শুনতে পায়। তো এটা কিন্তু একটা ইনসাল্টিং কথা অর্থাৎ এলিজাবেথকে ইনসাল্ট করা হলো, তার সৌন্দর্য নিয়ে কথা বলা হলো। তো এখানে কি হচ্ছে অর্থাৎ এই যে ডার্সি, ডার্সি কিন্তু তার অহংকারটা প্রকাশ করলো। কিভাবে, যে সে মানুষকে মূল্যায়ন করলো না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে প্রাইড অর্থাৎ টাইটেলের প্রাইড, এই প্রাইডটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এটা শোনার পর এলিজাবেথ কি করলো, এলিজাবেথ কিন্তু খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে নিল অর্থাৎ ডার্সির ম্যানারের উপরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে নিল। কি সিদ্ধান্ত নিল, মিস্টার ডার্সি একজন অহংকারী মানুষ, তিনি খুব অহংকারী, এটা কিন্তু এলিজাবেথ মনে মনে ঠিক করে নিল বা মনে মনে ভেবে নিল। তো এখানে আমরা এলিজাবেথের মধ্যে প্রেজুডাইস এই জিনিসটা কিন্তু দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এই নোভেলটার টাইটেল অর্থাৎ প্রাইড এন্ড প্রেজুডিস এটা কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে। তো গাইস এটার জন্য আমরা নেক্সট যে পয়েন্ট দিব সেটি হচ্ছে প্রাইড গিভ এ হিডেন হিন্ট টু ক্লাস ডিস্টিংশন অর্থাৎ সামাজিক যে বৈষম্য বা সোশ্যাল যে বৈষম্য অর্থাৎ শ্রেণী বৈষম্য, এই বৈষম্যর জন্য অহংকার কিন্তু একটা গোপন হিন্ট দিয়ে থাকে আমাদেরকে। তো এই উপন্যাসটাতে কিন্তু আমরা এটা দেখতে পাই। কিভাবে দেখতে পাই, আমরা যদি নাটকটাতে দেখি অর্থাৎ মিস্টার ডার্সি যখন এলিজাবেথকে প্রপোজ করে, ডার্সির প্রপোজটা কিন্তু অনেক খারাপ ছিল। অর্থাৎ ডার্সি এলিজাবেথকে কিভাবে প্রপোজ করছে, ডার্সি এলিজাবেথকে বলছে যে এলিজাবেথ আমি জানি তোমাদের আর্থিক ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না, তারপরও আমি তোমাকে বিয়ে করতে চাই। তো এইভাবে কিন্তু
ডার্সি এলিজাবেথকে প্রপোজ করে। তো এইভাবে প্রপোজ করলে কি কেউ কাউকে অ্যাকসেপ্ট করবে, কোনোদিন করবে, তোমরা করবে? নো। তো এখানে এলিজাবেথ কিন্তু তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে না। তো এই প্রপোজালের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডার্সি হলো অভিজাত শ্রেণী, অর্থাৎ উচ্চ শ্রেণী, উচ্চ ক্লাস বা হাই ক্লাস পিপুল, কিন্তু এলিজাবেথ লো ক্লাস পিপুল, নিম্ন শ্রেণীর। তো এই যে একটা বৈষম্য, অর্থাৎ উঁচু নিচু, অর্থাৎ ধনী গরিবের যে একটা বৈষম্য, এই বৈষম্যটা কিন্তু এখানে ফুটে উঠতেছে। তাহলে অহংকার শ্রেণী বৈষম্য, অর্থাৎ ক্লাস ডিস্টিংশনের স্পষ্ট উদাহরণ হয়ে যাচ্ছে এখানে কিন্তু। তো এই ঘটনার মাধ্যমে কিন্তু প্রাইড, এটা কিন্তু স্পষ্টভাবে জেন অস্টিন কিন্তু দেখিয়ে দিয়েছেন। তো গাইস, এই কোশ্চিনটাকে আরো সুন্দরভাবে ডেভেলপ করার জন্য নেক্সট যে পয়েন্টটা দিব আমরা, সেই পয়েন্টটি হচ্ছে উইকহাম রিমার্কস ইনক্রিজ প্রেজুডাইস, অর্থাৎ উইকহামের যে মন্তব্য, এই মন্তব্য কিন্তু প্রেজুডাইসকে আরো বৃদ্ধি করে। প্রেজুডাইস বেসড ক্যারেক্টার হচ্ছে এলিজাবেথ। তো আমরা দেখি যে একদিন জেন, এলিজাবেথ এবং মিস্টার কলিং এরা তিনজন ম্যারিটন শহরের দিকে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তাদের একজন আর্মি অফিসারের সাথে সাক্ষাৎ হয়। আর্মি অফিসার হচ্ছে জর্জ উইকহাম। তো জর্জ উইকহামের সাথে তাদের সাক্ষাৎ হয়। তো জর্জ উইকহাম একজন হ্যান্ডসাম লোক, অনেক সুন্দর দেখতে। তো ফার্স্ট দর্শনেই জর্জ উইকহাম কিন্তু এলিজাবেথকে অ্যাট্রাক্টেড করে নেয়, ঠিক আছে? তো এই টাইমে মিস্টার ডার্সি এবং মিস্টার বিংলে এই দুজন কিন্তু মেরিটন শহরের দিকে যাচ্ছিল। তো তখন তাদের সাক্ষাৎ হয়। তো যখন হচ্ছে যে জর্জ উইকহাম এবং মিস্টার ডার্সি কথা বলছিল, তখন তাদের আই কন্ট্যাক্টটা খুবই খারাপ ছিল এবং তাদের এক্সপ্রেশনটা খুবই খারাপ ছিল। তো এলিজাবেথ খুব একটা ইন্টেলিজেন্ট মহিলা, তো সে বুঝতে পারে যে এর পিছনে কোনো রহস্য রয়েছে। এরপরে যখন হচ্ছে জেন এবং এলিজাবেথ ডার্সির সাথে কথা বলে, তখন ডার্সি কিন্তু তার অহংকারী মনোভাবটা এখানে দেখায়, ঠিক আছে? তো যখন ডার্সি আর বিংলে চলে যায়, তখন এলিজাবেথ উইকহামকে বলে যে আসলে মূল কাহিনী কি, তোমার আর এর কি হয়েছে বা তোমার এই ঘটনার পিছনে কাহিনী কি। তো এটা এলিজাবেথ কিন্তু উইকহামকে বলতে বলে। উইকহাম বলে, ছেড়ে দাও, ডার্সি একজন ধনী লোক, তার কথা আর কি বলবো, ডার্সির বাবার অনেক সম্পদ, সে আর গরিবদের মর্যাদা কি বুঝবে, এভাবে বলতে থাকে। কিন্তু এলিজাবেথ সার্বার পাত্র নয়, এলিজাবেথ উইকহামকে জোরাজোরি করে এবং বলে যে বলো আসলে মূল ঘটনা কি। তো উইকহাম বলে যে আমার বাবা ডার্সির বাবার স্টুয়ার্ড ছিল, আমার বাবা মারা যাওয়ার পর ডার্সির বাবা আমাকে লালন পালনের দায়িত্ব নেয় এবং ডার্সির বাবা মারা যাওয়ার সময় ডার্সিকে বলে যায় আমার দেখভাল করার জন্য। কিন্তু ডার্সির বাবা মারা যাওয়ার কিছুদিন পর ডার্সি আমাকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং চাকরিচ্যুত করে দেয়। তো এইটা শোনার পর এলিজাবেথের প্রেজুডাইসটা আরও দ্বিগুণ গতিতে বেড়ে গেল। অর্থাৎ সাপোজ একটা আগুনে যদি পেট্রোল ঢালা হয়, তাহলে আগুনটা কেমন দমকে উঠতে পারে? তো এলিজাবেথ তো আগে থেকেই ডার্সির প্রতি রাগান্বিত হয়ে আছে বা তার প্রতি একটা ব্যাড ইম্প্রেশন, এই ব্যাড ইম্প্রেশন কিন্তু আগে থেকেই পড়ে আছে। এরপরে উইকহামের কথাগুলো শোনার পর এলিজাবেথের কিন্তু মনে প্রেজুডাইসটা আরও বেড়ে গেল। তখন এলিজাবেথ পুরোপুরিভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে গেল। অর্থাৎ এলিজাবেথ তখন মনে মনে ভাবতে পারছে, ডার্সি এত সুন্দর একটা মানুষ, এই এতটা কিভাবে খারাপ হতে পারে, আর মানুষ এতটা খারাপ কিভাবে হয়। তো এইভাবে সে ভাবতেছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাই যে প্রেজুডাইস, অর্থাৎ এলিজাবেথের যে প্রেজুডাইস, এই প্রেজুডাইসটা কিন্তু এখানে প্রুভ হয়ে যাচ্ছে। তাহলে যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই টাইটেলটা কিন্তু একদম সম্পূর্ণরূপে প্রুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরপরে আমরা এই কোশ্চিনটাকে আরও সুন্দরভাবে ডেভেলপ করার জন্য নেক্সট যে পয়েন্ট দিব, সেটা হচ্ছে রিটেন কনফেশন হেল্পস টু রিমুভ প্রেজুডাইস, অর্থাৎ লিখিত স্বীকারোক্তি প্রেজুডাইসকে দূর করতে সাহায্য করে, ঠিক আছে? তো এই পয়েন্টটাকে আমরা কিভাবে ডেভেলপ করব। তো আমরা দেখি যে এলিজাবেথ তার বান্ধবী শার্লট লুকাসের সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু লন্ডনে যায়, অর্থাৎ মিস্টার কলিংসের বাসায় যায়। তো মিস্টার কলিংসের পেট্রোনেস লেডি ক্যাথরিন দি বার্ক, এই লেডি ক্যাথরিন দি বার্ক এলিজাবেথকে দেখে ডিনারের ইনভাইট করে। তো এলিজাবেথ যখন এই লেডি ক্যাথরিন দি বার্গের বাসায় ডিনার করতে যায়, তখন সেখানে তার সাথে সাক্ষাৎ হয় মিস্টার ডার্সির। তো মিস্টার ডার্সি এবার একটু নরম সরম, অর্থাৎ ভালোবাসার মন নিয়ে কিন্তু এলিজাবেথের সামনে উপস্থিত হয়। তো মিস্টার ডার্সি এখানে হচ্ছে এলিজাবেথকে প্রপোজ করে, কিন্তু প্রপোজের ধরনটা একদমই খারাপ। তো এই কারণে এলিজাবেথ তার প্রপোজালটা রিজেক্ট করে দেয় এবং এলিজাবেথ ডার্সিকে বলে
যে তোমার মতো খারাপ মানুষ এবং তোমার মতো অহংকারী মানুষ আমি আর দ্বিতীয় কোনোটা দেখিনি। তুমি আমার বোন জেন ব্যানেটের বিয়ে ভেঙে দিয়েছ এবং ওই খামের মতো নিরীহ ব্যক্তিকে চাকরিচ্যুত করেছ। তোমার মতো খারাপ মানুষ আমি এই জন্মে দেখিনি। তো এইভাবে এলিজাবেথ কিন্তু মিস্টার ডার্সিকে বলতে থাকে। তো মিস্টার ডার্সি এটাতে খুবই শকড হয়, অর্থাৎ মিস্টার ডার্সি কিন্তু ভাবতেই পারে না যে তার এই কথাগুলো কোনোদিন শুনতে হবে। তো মিস্টার ডার্সি রাতে যখন ঘুমাতে যায়, ঘুমাতে যেয়ে তার কোনোভাবেই ঘুম আসছে না, বারবার এলিজাবেথের এই কথাগুলোই তার মনে বাসতেছে। তো এই কারণে তিনি একটা লিখিত স্বীকারোক্তি দেয়, অর্থাৎ একটা লেটার লেখে এলিজাবেথের কাছে। আর এই লেটারে ডার্সি লেখে যে এলিজাবেথ, আমি খারাপ হতে পারি কিন্তু আমি এতটা খারাপ না কারো বিয়ে ভেঙে দিব। আমি মিস্টার বিংলেকে শুধু এটা বলেছি যে তুমি জেনকে ভালোবাসো, ঠিক আছে, জেন কি তোমাকেও ভালোবাসে বা জেন কি এই কথাটা জানে, আমি জাস্ট এটুকু বলেছি। আর উইখাম, উইখামের কথা কি বলবো, উইখামের বাবা যখন মারা যায় তখন আমার বাবা উইখামকে লালন পালনের দায়িত্ব নেয় এবং আমার বাবা যখন মারা যায় তখন আমাকে উইখামের দায়িত্ব দিয়ে যায়, অর্থাৎ আমার বাবা আমাকে বলে যায় যে উইখামকে একজন ক্লার্জিম্যান বানাতে। কিন্তু উইখাম আমার কাছে বায়না ধরে যে সে ল স্টাডি করবে, এজন্য আমি তাকে 3,000 pounds দিই এবং সে এই 3,000 pounds নিয়ে মেয়েদের সাথে বাজেভাবে ফুর্তি ফাত্তা করে সকল টাকা খরচ করে আবার আমার কাছে এসে টাকা চায়। তখন আমি উইখামকে বলি যে না, আমি টাকা দিতে পারবো না। তো আমি যখন টাকা দিতে অস্বীকার করি তখন উইখাম একটা ন্যাস্টিক, একটা বাজে পরিকল্পনা করে আমার 15 বছরের বোন জর্জিয়ানা ডার্সিকে নিয়ে সে পালানোর জন্য একটা পরিকল্পনা করে। তো আমি যখন এটা জানতে পারি তখন আমি জর্জিয়ানা ডার্সিকে উইখামের হাত থেকে বাঁচাই এবং উইখামকে আমি চাকরিচ্যুত করি এবং বাড়ি থেকে বের করে দিই। এইটা লিখে কিন্তু সে এলিজাবেথের কাছে স্বীকারোক্তি দেয়। তো এলিজাবেথ প্রথমে এটা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এলিজাবেথ যখন উইখামের চরিত্রের দিকে লক্ষ্য করে তখন কিন্তু আস্তে আস্তে এলিজাবেথের এটা বিশ্বাস হতে শুরু করে। তো এখানে এই স্বীকারোক্তির মাধ্যমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এলিজাবেথের কিন্তু প্রেজুডাইসটা আস্তে আস্তে রিমুভ হতে শুরু করেছে। তো গাইস, এই কোশ্চেনটার জন্য আর একটা পয়েন্ট আমরা দেব, ঠিক আছে, সেই পয়েন্টটা হচ্ছে এলিজাবেথ রিফিউজাল ডেমোলিশ ডার্সিস প্রাইড, অর্থাৎ এলিজাবেথের এই রিজেকশনটা ডার্সির অহংকারকে ভেঙে চুরমার করে দেয়। তো আমরা এর আগে জানলাম যে এলিজাবেথকে ডার্সি প্রপোজ করেছে, কিন্তু প্রপোজের ধরনটা একদমই খারাপ ছিল। কেমন ছিল আমি আবারও বলি, ডার্সি এলিজাবেথকে বলছে যে এলিজাবেথ, আমি জানি তোমাদের আর্থিক ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ এবং তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব একটা ভালো না, তবুও আমি তোমাকে বিয়ে করতে চাই। এই যে এইভাবে এলিজাবেথকে কিন্তু ডার্সি প্রপোজ করে। তো এই কারণে, অর্থাৎ প্রপোজের ধরন এতটা খারাপ হওয়ার কারণে, আর আগে থেকে তো ডার্সির ওপর এলিজাবেথের একটা ভুল ধারণা রয়ে গিয়েছে, এই কারণে কিন্তু এলিজাবেথ ডার্সির প্রপোজালটাকে রিফিউজ করে দেয়, রিজেক্ট করে দেয়। তো ডার্সি যখন রিজেক্ট হলো প্রপোজাল থেকে তখন কিন্তু ডার্সির অহংকারী মনোভাবটা ক্ষুণ্ণ হলো, ভেঙে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। তো এভাবে আমরা দেখি যে একজন প্রাইড ব্রেস এবং একজন প্রেজুডিস ব্রেস, এই দুইটা ক্যারেক্টার প্রাইড এবং প্রেজুডিস থেকে বের হয়ে আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। তো এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম হয় এবং তারা অবশেষে, অর্থাৎ এই উপন্যাসের শেষে, তারা কিন্তু একে অপরকে বিবাহ করে। কিসের ভিত্তিতে বিবাহ করে? লাভ এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে কিন্তু বিয়ে করে এই উপন্যাসটার শেষে। তো যাই হোক, এভাবে যদি আমরা এই পয়েন্টগুলোকে ডেভেলপ করে দিই তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর তোমরা একটা কনক্লুশন তোমাদের নিজেদের মতো করে দিবে। আশা করি এই কোশ্চেনটা সম্পর্কে তোমাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস, এবার আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব। নেক্সট কোশ্চেনটি হচ্ছে ডিসক্রাইব দ্য ইনসিডেন্টস দ্যাট ইউনাইট এলিজাবেথ অ্যান্ড ডার্সি, অর্থাৎ সেই সকল ইনসাইটগুলো আলোচনা করো যেগুলোর মাধ্যমে ডার্সি এবং এলিজাবেথের ভালোবাসাটা ক্রিয়েট হয়েছিল, অর্থাৎ ডার্সি এবং এলিজাবেথ একত্রিত হয়েছিল। তো এই কোশ্চেনটাকে ডেভেলপ করার জন্য প্রথমে তোমরা একটা ইন্ট্রোডাকশন দিবে, আমি ইন্ট্রোডাকশনটা বলছি না, জাস্ট আমি পয়েন্টগুলো বলবো, ওকে? আচ্ছা, এই কোশ্চেনটাকে ডেভেলপ করার জন্য আমরা প্রথমে যে পয়েন্টটা দেব সেটা হচ্ছে রিটেন কনফেশন হেল্প টু ইউনাইট, অর্থাৎ লিখিত স্বীকারোক্তি তাদেরকে একত্রিত হতে সাহায্য করে। তো লিখিত স্বীকারোক্তি কি? অর্থাৎ ডার্সি যখন এলিজাবেথকে প্রপোজ করে, অর্থাৎ প্রপোজের কোয়ালিটিটা খুবই খারাপ ছিল, এই কারণে এলিজাবেথ কিন্তু তার প্রপোজটা
অ্যাকসেপ্ট করে না এবং রিজেক্ট করে দেয়, এবং রিজেক্ট করে ডার্সিকে এলিজাবেথ অনেকগুলো কথা শোনায়। কেমন? যেমন ডার্সিকে এলিজাবেথ বলে যে, তোমার মতো খারাপ মানুষ আমি দেখিনি, তুমি আমার বোন জেন ব্যানেটের বিয়ে ভেঙে দিয়েছ, এবং উইকহামের মতো একজন নিরীহ নিষ্পাপ মানুষকে তুমি চাকরিচ্যুত করেছ এবং বাড়ি থেকে বের করে দিয়েছ। এই অভিযোগগুলো দেয়। তো এই অভিযোগগুলো শুনে ডার্সি একদম শকড হয়ে যায়, অর্থাৎ অবাক হয়ে যায়, এবং সে এই অভিযোগগুলোর কারণে রাতে ঘুমাতে পারছিল না। তো তখন সে এলিজাবেথের কাছে একটা চিঠি লেখে। তো চিঠিতে লেখে যে, এলিজাবেথ, আমি খারাপ কিন্তু আমি এতটা খারাপ না কারো বিয়ে ভেঙে দিব। আমি শুধু মিস্টার বিংলেকে বলেছি তুমি জেনকে ভালোবাসো, জেন কি একথা জানে আর জেনও কি তোমাকে ভালোবাসে? আমি জাস্ট এটুকু বলেছি। আর উইকহাম, উইকহামের কথা আমি কি বলবো? উইকহামের বাবা যখন মারা যায় তখন আমার বাবা তাকে লালন পালনের দায়িত্ব নেয়, এবং আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে উইকহামের দায়িত্ব দিয়ে যায়। তো আমি উইকহামের দায়িত্ব নিই। তো কিছুদিন পর উইকহাম বলে আমি ল স্টাডি করব, এর জন্য আমি তাকে 3,000 pounds দিই। তো 3,000 pounds সে নিয়ে মেয়েদের সাথে ফুর্তি ফাত্তা করে বাজেভাবে টাকা খরচ করে দিয়ে আবার আমার কাছে এসে টাকা চায়। তখন আমি টাকা দিতে অস্বীকার করি এবং আমি তাকে টাকা দিই না। তো এই কারণে উইকহাম একটা ন্যাস্টিক প্ল্যান করে যে, আমার ছোট বোন, আমার 15 বছরের ছোট বোন জর্জিয়ানা ডার্সিকে নিয়ে সে পালিয়ে যাবে, এমন একটা পরিকল্পনা করে। তো আমি এটা জানতে পারি এবং জানতে পেরে উইকহামের হাত থেকে আমার বোনকে সেভ করি এবং উইকহামকে চাকরিচ্যুত করি এবং বাড়ি থেকে বের করে দিই। তো এই লেটারটা এলিজাবেথ বারবার পড়ছিল, অনেকবার পড়ছিল। তো এর আগে একটা ঘটনা বলি, যখন তাদের প্রথম সাক্ষাৎ হয় তখন হচ্ছে যে এই ডার্সি এলিজাবেথকে ক্রিটিসাইজ করে। কিভাবে? ডার্সি বলে, অর্থাৎ যখন বিংলে ডার্সিকে এলিজাবেথের সাথে ড্যান্স করার কথা বলে, তখন ডার্সি বলে যে, এই মেয়ে সুন্দর ঠিক আছে কিন্তু অতটা সুন্দর না যে আমাকে অ্যাটাক করবে বা অ্যাট্রাকটিভ করবে, আমাকে আকৃষ্ট করবে। তো এই ইনসাল্টিংমূলক কথা যখন এলিজাবেথ শুনতে পায়, তখন এলিজাবেথ কিন্তু ডার্সির প্রতি একটা সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তার প্রেজুডাইস, অর্থাৎ খুব দ্রুতই সিদ্ধান্ত নেয় তার ম্যানারের ওপরে ভিত্তি করে। তো এলিজাবেথ ভাবে যে ডার্সি একজন অহংকারী ব্যক্তি, তিনি উঁচু ক্লাস, তিনি অনেক অহংকারী, এটা কিন্তু ভাবে। তো যাই হোক, এরপরে যখন যে ডার্সি তাকে যে লিখিত স্বীকারোক্তি দিল বা লেটারটা লেখলো, তখন কিন্তু এলিজাবেথ এই কথাগুলো কোনোভাবেই বিশ্বাস করছে না, ঠিক আছে? কারণ এলিজাবেথ তো জানে ডার্সি একজন অহংকারী মানুষ আর ডার্সি এত ভালো কাজ কখনোই করবে না। তো এই কারণে এলিজাবেথ কিন্তু প্রথম দিকে এগুলো কিছুই বিশ্বাস করে না। কিন্তু যখন উইকহামের ক্যারেক্টারের দিকে এলিজাবেথ ফোকাস করে, তখন কিন্তু এলিজাবেথের আস্তে 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 বিশ্বাস হতে শুরু করে যে, না, যে ডার্সি ভালোও হতে পারে। যাই হোক, কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু এলিজাবেথ ডার্সির প্রতি প্যাশনেট হচ্ছে, ঠিক আছে? এটা গেল প্রথম ইনসিডেন্ট, অর্থাৎ ডার্সি এবং এলিজাবেথদের ইউনাইট, একত্রিত হওয়ার প্রথম ইনসিডেন্ট। ওকে, এরপরে আমরা নেক্সট যে ইনসিডেন্ট দেখতে পাই সেটি হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার অ্যাডভাইস। অর্থাৎ মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার হচ্ছে এলিজাবেথের ম্যাটারনাল আঙ্কেল আন্টি। ওকে, তো লন্ডনে মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার যখন ভিজিট করে, অর্থাৎ আসে, তখন তারা এলিজাবেথকে একটা উপদেশ দেয় যে, এলিজাবেথ, তুমি উইকহামকে বিয়ে করো না কোনোভাবে, আচ্ছা? কারণ উইকহামের ফিনান্সিয়াল কন্ডিশন ততটা ভালো না, এই কারণে তুমি উইকহামকে বিয়ে করো না। তো এদিকে, অর্থাৎ এই যে অ্যাডভাইস, উপদেশ, এই উপদেশ থেকে কিন্তু এলিজাবেথ ডার্সির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। ওকে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে যে দ্বিতীয় ইনসিডেন্ট। তাহলে এই ইনসিডেন্টের দ্বারা, অর্থাৎ এলিজাবেথ ডার্সির দিকে আরও একটু প্যাশনেট হয়ে পড়ল। এরপরে যে ইনসিডেন্ট আসে সেটা হচ্ছে এলিজাবেথ ওন অবজারভেশন। তো এই ঘটনাগুলোর পর এলিজাবেথ ডার্সির ওপর অবজার্ভ করা শুরু করে, অর্থাৎ ডার্সি সম্পর্কে মনে মনে খোঁজ খবর নিতে শুরু করে। কিভাবে খোঁজ খবর নিতে শুরু করে? সে উইকহামের ক্যারেক্টারের উপরে ফোকাস করতে শুরু করে। তো উইকহামের যখন ক্যারেক্টারের উপর ফোকাস করে, তখন এলিজাবেথ পুরোপুরি বুঝতে পারে যে উইকহাম সম্পূর্ণই মিথ্যা কথা বলেছে তার কাছে, অর্থাৎ তার কাছে ভালো হওয়ার জন্য ডার্সির বিরুদ্ধে বিভিন্ন ভুলভাল কথা এলিজাবেথের কাছে কয়েছে। এখান থেকে কিন্তু এলিজাবেথ ডার্সির দিক দিয়ে আরও একটু প্যাশনেট হয়ে পড়ে। ওকে, নেক্সট যে পয়েন্টটা আমরা দিব, অর্থাৎ নেক্সট যে ইনসিডেন্ট, সেটা হচ্ছে মিসেস রেনল্ড ইনফরমেশন এবং ডার্সি। মিসেস রেনল্ড হলো ডার্সির প্যাম্পারলি হাউজের হাউসকিপার। তো এলিজাবেথ ডার্সির ক্যারেক্টারের উপরে অবজার্ভ করছে, অবজারভেশন চালাচ্ছে। তো অবজার্ভ করতে করতে প্যাম্পারলি হাউজে যখন এলিজাবেথ যায়, তখন এই বাড়ির যে হাউসকিপার,
মিসেস রেনল্ড। এই মিসেস রেনল্ড এলিজাবেথকে ডার্সি সম্পর্কে বলেন যে ডার্সি বেসিক্যালি অনেক একজন ভালো মানুষ, তিনি একজন মহান মনের মানুষ। এই কথাগুলো এলিজাবেথকে বলে। তো কোইনসিডেন্টলি তখনই হচ্ছে যে মিস্টার ডার্সি সেখানে চলে আসে এবং এলিজাবেথের সাথে কথা বলে। তো মিস্টার ডার্সি এলিজাবেথকে বলে যে আমি আগামীকাল তোমাদের বাসায় যাব, অর্থাৎ লংবর্নে যাব, এবং তোমার সাথে আমার বোন, আমার ছোট বোন জর্জিয়ানা ডার্সিকে পরিচয় করে দেব। তো পরের দিন ডার্সি এলিজাবেথের বাসায় যায় এবং জর্জিয়ানা ডার্সিকে তার সাথে পরিচয় করিয়ে দেন। তো এইগুলো গেল ইনসিডেন্ট। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে ইনসিডেন্ট, অর্থাৎ এখানে এলিজাবেথ ডার্সিকে ভালোবাসার মোস্ট ইম্পর্টেন্ট যে ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টটা হচ্ছে একদিন এলিজাবেথ ব্যানেট তার আন্টির কাছ থেকে একটা চিঠি পায়, আর চিঠিতে জানতে পারে যে লিডিয়া, অর্থাৎ ব্যানেট ফ্যামিলির ছোট মেয়ে লিডিয়া, উইখামের সাথে পালিয়ে গিয়েছে এবং তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। কিন্তু উইখাম লিডিয়াকে বিয়ে করতে নারাজ, অর্থাৎ লিডিয়াকে সে বিয়ে করবে একটা শর্তে, যদি তাকে মোটা অঙ্কের যৌতুক দেওয়া হয়। তো তারপরে তার আন্টি লেখে যে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো এই লেটার পড়ার পর এলিজাবেথ ভাবে যে হয়তো তার আঙ্কেল আন্টি এই যৌতুকের টাকাটা পরিশোধ করেছে। কিন্তু একদিন লিডিয়া বাড়িতে আসে এবং এলিজাবেথকে বলে তাদের বিয়েতে মিস্টার ডার্সি উপস্থিত ছিল। তো এইটা শোনার পর এলিজাবেথের মনে একটা কিউরিয়াসিটি জাগে, অর্থাৎ ডার্সি কেন তাদের বিয়েতে উপস্থিত ছিল। তখন সে মিসেস গার্ডিনারের কাছে একটা চিঠি লেখে যে মূল ঘটনাটা কি এটা এলিজাবেথকে বলার জন্য। তো মিসেস গার্ডিনার চিঠির প্রতিউত্তরে লেখে যে লিডিয়া এবং উইখাম এরা দুজন পালিয়ে গিয়েছিল এবং যখন তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল তখন উইখাম লিডিয়াকে বিয়ে করতে চাচ্ছিল না, এর জন্য সে মোটা অঙ্কের যৌতুক ডিমান্ড করছিল। তো ডার্সি এই যৌতুকের টাকা পরিশোধ করে দিয়েছে এবং সে নিজে থেকে এই বিয়েটা দিয়ে দিয়েছে। এরপরে তার আন্টি আরও লেখে যে ডার্সি এই যৌতুকের টাকা পরিশোধ করেছে একমাত্র কারণ সে এলিজাবেথকে ভালোবাসে। তো এলিজাবেথ যখন এই চিঠিটা পড়ে তখন ডার্সির প্রতি তার যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা, অর্থাৎ যে প্যাশান, এই প্যাশানটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয় এবং সে ডার্সির সাথে সাক্ষাৎ করার জন্য উতলা হয়ে ওঠে। তো যাই হোক, যখন হচ্ছে যে ডার্সি তাদের বাড়িতে আসে, অর্থাৎ লংবর্নে আসে, তখন ডার্সি এলিজাবেথকে প্রপোজ করে এবং এলিজাবেথও ডার্সিকে প্রপোজ করে। তো এরা একে অপরের প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং বিয়ে করে নেয়। তো এই ইনসিডেন্টগুলো এলিজাবেথ এবং ডার্সিকে একত্রিত হতে সাহায্য করেছে, অর্থাৎ তাদের এই প্রাইড এবং প্রেজুডিস, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোকে রিমুভ করতে হেল্প করেছে এই সকল ইনসিডেন্ট। ওকে, আশা করি এই টপিকটা সম্পর্কে, এই কোশ্চেনটা সম্পর্কে তোমাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো ভালো থাকবে আর নিয়মিত পড়াশোনা করবে। আজ আর কথা বলছি না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।